হাই ফ্রেন্ডস, হ্যাঁ আবার আসলাম আজকের ভিডিওতে নিয়ে। তো আমি রঞ্জিত, আজকে তোমাদেরকে শেখাবো ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশানের যে পরের শর্ট কোশ্চেনগুলো। আগের ভিডিওতে আমরা করেছিলাম 7 পর্যন্ত, আজকে আমরা 8 থেকে করব। তো আমার ভিডিওগুলো যদি এখনও কেউ লাইক শেয়ার কমেন্ট এখনও কেউ করেননি, তো প্লিজ দয়া করে দিন, অবশ্যই লাইক করবেন। বেশি কথা না বলে আমরা শুরু করবো 8-এর দাগের কোশ্চেন অ্যান্সারগুলো। 8-এর দাগের তো আগে ভিডিওটা আমরা দেখেছি শর্ট কোশ্চেনগুলো কীভাবে করতে হয়, সত্যিই খুব ইজি। তো 8-এর দাগের কোশ্চেন আমরা আসছি, তাহলে আমরা করছি না এক্সারসাইজ 3-এ কোশ্চেনগুলো নিয়ে। তো আজকে এই ভিডিওর প্রথম ম্যাথামেটিক্স 8 হচ্ছে ddx 2x³ মাইনাস 5 ডিভার 10 ইকুয়াল টু বলতে হচ্ছে ইকুয়ালস টু 2x³ মাইনাস 5 ডিভার 9 fx হয়। তবে কী বলেছে না, fx মান কত হবে, fx এর মান কত বলেছে না, এই এফেক্সটা ভালো ভ্যালু কত হবে, এফেক্স কত, তো বোঝার সুবিধার জন্য আমরা দুরকমের কাল ইউজ করবো। আমরা বলে যে 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 10 ডেরিভেটিভ করতে হবে, তো তাহলে অর দিয়ে আমরা কি লিখবো, ডেরিভেটিভ করবো আমরা বলেছি। এক্স টু দি পাওয়ার এন এর টার্মে আমরা ডেরিভেটিভ করব, তো পাওয়ারটা সামনে আসবে 10, তারপর 2x³ মাইনাস 5, এখান থেকে 10 থেকে 1 কমবে মানে 9, কার ডেরিভেটিভ পড়বে, 2x³ মাইনাস 5 এর ডেরিভেটিভ পড়বে, 2x³ মাইনাস 5 এর ডেরিভেটিভ পড়বে, কেন পড়বে না, এটা তো আমরা করেছি না এক্স টু দি পাওয়ার এন এর টার্মে ডেরিভেটিভ, ঠিক আছে, তো এটা তো এক্স না, এটা 2x³ মাইনাস 5, ওই জন্য এর আবার ডেরিভেটিভ করতে হবে, এটা তো কমপ্লিট সমান 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9, মানে কি আছে না, fx x আছে রাইট হ্যান্ড সাইডের যেমন আছে তেমন আমরা তুলে দিলাম, তাহলে অর 10 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 কার ডেরিভেটিভ করতে হবে না, 2x³ মাইনাস 5 এটা আবার ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে না, 2x³ মাইনাস 5 এক একটা করে ডেরিভেটিভ করলে কেউ না, এটার সঙ্গে এটা ডেরিভেটিভ মাইনাস 5 এর ডেরিভেটিভ, 5 এর ডেরিভেটিভ কী হবে না, 0 না করলেও হবে, তাহলে শুধুমাত্র করতে হবে না 2x³ ডেরিভেটিভ, তাহলে 2x³ মানে 2 বাইরে আসবে, আন্ডারস্ট্যান্ড, বাইরে আসলো, আর x³ ডেরিভেটিভ কী হবে না, এক্স টু দি পাওয়ার এন এর টার্মে পড়লে এন মানে এন মানে 3 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে 2 ডেরিভেটিভ কমপ্লিট সমান যেমন আছে তেমন করে দেবো 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 fx আর 10 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 3 ইন্টু 2 মানে 6x² সমান 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 fx। তো এখানে রিলেটেড কী হচ্ছে দেখা যাক না, 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 তাহলে fx মানে কী হচ্ছে না, এখানে 10 ইন্টু 6 মানে আর fx সমান দাঁড়াচ্ছে 10 ছয় 60x² এটা জানেন স্যার 60x² দেখা যাক কী বলছে, দেওয়া আছে কি না, এ 60x² খুবই সহজ ম্যাথগুলো, শর্ট কোশ্চেন যেহেতু। এবার আসছি আমরা 9 দাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখি, দেখা যাক বই থেকে। ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স এর
ভ্যালু কী হবে? খুবই একটা খুবই ভালো ভালো ম্যাথের ডাকটা নেওয়া আছে কি না, ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই সমান এটাকে আমরা লেট ধরে নেব, আমরা ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্সটাকে আমরা ধরে নেব। এই যে এখানে যেটা আছে যে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স, এই এক্স টু দি পাওয়ার এক্স সমান আমরা কী ধরে নেব না ওয়াই, ওয়াই ধরে নিলাম। তাহলে অতএব কী ধরেন দুপক্ষ মানে এই দিকেও লগ এই দিকেও লগ নেব, দুপক্ষকে আমরা লগ নিয়ে পাই, লগ ওয়াই সমান লগ এক্স টু দি পাওয়ার এক্স সমান কী হবে না এক্স লগ এক্স, এক্স লগ এক্স লাগবে। এবার আমরা করব ডিফারেন্সিয়েশান উইথ রেসপেক্ট টু এক্স, বলে কী দাঁড়াবে না লগ ওয়াই আছে এদিকে এক্স লগ এক্স আছে, লগ ওয়াই ডেরিভেটিভ কী হবে, লগ এক্সের ডেরিভেটিভ কী হবে না ওয়ান বাই এটা ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডি এক্স সমান এক্স এক্স একটা ফাংশন আর লগ এক্স একটা ফাংশন, তাহলে কী হবে না এক্স ঠিক থাকলো লগ এক্সের ডেরিভেটিভ মানে লগ এক্সের ডেরিভেটিভ কী হবে না ওয়ান বাই এক্স একবারে করছি আমরা প্লাস প্লাস লগ এক্স ঠিক থাকলো এক্সের ডেরিভেটিভ কী হবে না ওয়ান সমান এক্স এক্স কেটে গেল, তাহলে ওয়ান প্লাস লগ এক্স পরিষ্কার, তাহলে আর কী দাঁড়ালো আর ডি ওয়াই বাই ডি এক্স কী দাঁড়ালো না ডি ওয়াই বাই ডি এক্স দাঁড়াবে ওয়াই হোল ইনটু ওই কথাটা ওয়ান প্লাস লগ এক্স। তাহলে আমরা কী জানি না ওয়াই সমান আমরা কী ধরে নিয়েছিলাম যে ওয়াই সমান ধরে নিয়েছিলাম যে এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা ওখানে মান পুট করলাম তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লগ এক্স আনসার। সো ফ্রেন্ডস ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা আরও শর্ট কোশ্চেন করা বাকি থেকে গেছে সেইগুলো শর্ট কোশ্চেনগুলো আমরা সলিউশন করবো। আজকের মতো বাই, টাটা।